দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন যুবক। চলাচলের জন্য একটি হুইলচেয়ার থাকলেও খারাপ রাস্তার জন্য তা চালাতে পারেন না, তার ফলে বাধ্য হয়ে চলছে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাওয়া। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া। দুর্ঘটনায় একটি পা হারিয়েছে ছেলেটি, এক পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে বহু কষ্টে স্কুলে যান পারভেজ আহমেদ। ছেলের অদম্য জেদ অবাক করেছে নেট নাগরিকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি, যেখানে ছবিতে দেখা যাচ্ছে স্কুলের অন্য সহপাঠীদের সাথে এক পায়ের ওপর ভর দিয়েই লাফিয়ে লাফিয়ে স্কুলে চলেছে। পারভেজকে চলাচলের সাহায্যের জন্যে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছিল, কিন্তু গ্রামের রাস্তা এতটাই খারাপ যে হুইল চেয়ার চালিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। পড়াশুনো ছাড়বেন না, বাধ্য হয়ে এক পায়ের ওপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যান নবম শ্রেণীর এই ছাত্র। কাশ্মীরের নওগ্রাম সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র পারভেজ প্রতিদিন এভাবেই এক পায়ের ওপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি থেকে প্রায় 2 কিমি দূরে স্কুলে পৌঁছান, আবার একইভাবে স্কুল শেষে বাড়িতে ফিরে আসেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর অবাক হয়েছেন সকলেই। ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তার দৃষ্টান্ত পারভেজ। এ বিষয়ে পারভেজের স্কুলের শিক্ষক জানান, পারভেজ খুবই মেধাবী, এত প্রতিকূলতা সত্ত্বেও কোনোদিন স্কুল কামাই করে না। পারভেজকে সহায়তা করবার জন্যে সকলের কাছে আবেদন জানিয়েছেন স্কুল শিক্ষক। परवेज अहमद हजाम हमारे स्कूल में 9th क्लास का स्टूडेंट है। इसके अंदर बहुत टैलेंट है सर, ये क्रिकेट भी अच्छा खेलता है, वॉलीबॉल भी खेलता है सर, और पढ़ाई में भी अच्छा है। तो हमारी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से, डायरेक्टर स्कूल एजुकेशन से गुजारिश है कि अगर इसका कुछ इलाज हो जाएगा, क्योंकि इस इलाज पर इसको काफ़ी खर्चा आता है जो इसका बाप नहीं कर सकता है, अगर उनकी तरफ से कुछ मदद हो जाएगी तो हमें उम्मीद है ये बच्चा ठीक होने का भी इसको इम्कान है। ये हमने कोशिश की यहाँ जून में काफ़ी बार इसको लिया, हमने दो बार हमने वहाँ लिया, इसके अंदर अच्छा टैलेंट है, तो आगे भी हम कोशिश करेंगे इसको डिस्ट्रिक्ट में भी किसी गेम में इसका हिस्सा लेंगे। बाड़ी थे के स्कूलेर रास्ता एतटाई खराब जे रास्ताते हुईल चेयर चालानो असम्भव ब्यापार। रास्तार माझे बड़ बड़ गर्त, स्वाभाविक भावे हुईल चेयर थाका सत्त्वेओ रास्ता खराब हवार कारणे হুইল চেয়ার ব্যবহার করতে পারে না, বাধ্য হয়ে এক পায়ের ওপর ভর দিয়েই চলে স্কুলে যাতায়াত। পারভেজ জানায় একটু সাহায্য পেলেই তার পড়াশুনো সে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। একটি কৃত্রিম পা হলে খুব ভালো হয়, এমনই আবেদন কাশ্মীরের এই যুবকের। এসে আতা হুঁ এক টাঙ্গ পে ওর জব মে বেগ আপনা বেগ খুদ লেতা হুঁ ওর লাতা হুঁ উসমে 10 লগভগ 10 কিতাব হই হতে ও ও মে খুদ লেতা লাতা হুঁ স্যার 1.5 কিলোমিটার মে ইয়াহ পর রোড বহুত খারাপ হ্যায় স্যার মে চাহতা হুঁ ইয়েহি কি মুঝে মুঝে টাঙ্গ লগ জায়েগি লগ যাও পড়ুঙ্গা ওর ডাক্টর বনুঙ্গা বহুত মেহনত করুঙ্গা ওর আপনি গাম কা রোশন নাম করুঙ্গা ওর আচ্ছি তরিকে সে খেলতা হ্যায় और मुझे बहुत महसूस होती है। वो दो टांग उसे खेलता है और मैं एक टांग से खेलता हूं, और जब मैं ये सब देखता हूं तो मुझे महसूस नहीं। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड।